হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সুতনুকা। এখন সকাল 8:15 বাজে আর আমরা স্টার্ট দিচ্ছি। এখান থেকে যাচ্ছি আমাদের বন্ধুর বাড়ি ওয়াটার লুতে। তবে তার আগে একটু কয়েকটা কাজ সেরে মিসেস অগাতে তারপরে যাব। স্টার্ট দিয়ে দিয়েছি, কফি তুলে নিয়েছি, চলো দেখা যাক। দুদিন ওখানে আনন্দ করার কথা আমাদের প্রিয় বন্ধুর সঙ্গে। যেতে যেতে হঠাৎ নোটিস করলাম, দেখো সার্কাস বসেছে এখানে। আমাদের মিসেস আগে এখন টিম হটেলস এসেছি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে স্টার্ট দেব, ওয়াটারলু যাব রিম্পির বাড়িতে। সকাল থেকে কফি ছাড়া কিছু খাওয়া হয়নি, তাই জন্য একটু ভালো করে ব্রেকফাস্ট করে আমরা স্টার্ট দিলাম। রিম্পির বাড়িতে গিয়ে আমরা লাঞ্চ করেছি, অনেক কিছু খাবার টাবার করে রেখেছিলো, আমরা খেয়ে দিয়ে একটু আড্ডা ফাড্ডা দিলাম। রন আর সঞ্জয় বসে একটু রেস্ট নিয়েছিল, আর ঋতুর আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে 7টা, তো আমরা ওদের ব্যাকইয়ার্ডে বসে বসে আড্ডা ড্রিঙ্কস প্রচুর খাবার করেছে রিম্পি, সেগুলো সব গিয়েছিলাম। কি ভালো করেছে চিকেনটা না রে, এত দিয়েছে তোকে। দেখ কত দিয়েছে, দেখ রনকে। এই সোহান আমরা কোথায় যাচ্ছি, দরজা বন্ধ করে আজ রিম্পির বাড়িতে সেকেন্ড ডে, আজকে রাত্রিতেই ঋতুরা বেরিয়ে যাবে। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু বেরোলাম, যাচ্ছি প্রাণ স্ট্রিট পিয়ার বার্লিংটনে। রিম্পি বললো একটা বেশ সুন্দর জায়গা, চল তোদের নিয়ে যাই। তো আমরা সবাই মিলে আবার গেলাম ওখানে বেড়াতে বিকেলবেলার দিকে। ভিডিও করি আমি, রণবাবু কোথায় চলে চলেছে, হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায় বেতাল হয়ে ইকলম বেতাল। রিম্পির বাড়িতে আমরা প্রচুর খেয়েছি, কী না কী রান্না করেছিল, এত খাওয়ার এত খাওয়ার, মুখ আমাদের যেন বন্ধই হচ্ছে না, তবুও যেন ওর স্যাটিসফ্যাকশান আসছে না আমাদের খাইয়ে, সে খাইয়েই যাচ্ছে কন্টিনিউয়াস। তো বাড়িতে রাবড়ি বানিয়েছিল শতানিকে পাগল করে দিয়ে, তারপরে ঝিলিপি আনালো। তো বেরোনোর আগে শতানিক ঝিলিপি নিয়ে এলো, সেই ঝিলিপি রাবড়ি নিয়ে ওইখানে পার্কে এসছে আমাদের খাওয়াবে বলে ওই ব্যাগটা করে নিয়ে যাচ্ছে, আর পার্কে বসে নাকি ও সবাইকে জিলিপি আর আপড়ি খাওয়াবে। আরও বলেছিল যে সিঙাড়াও আনবে, সেগুলো আমরা সবাই মিলে প্রতিবাদ করে বন্ধ করে দিয়েছি, স্পেশালি আমি, যে এরপরে আর খাওয়া যাবে না, আমরা সব ফেটে যাবো। যাই হোক, জিলিপি রাবড়ি নিয়ে আমরা ব্র্যান্ড স্ট্রিট পিয়ারে এলাম। জায়গাটা বেশ সুন্দর, লাশ গ্রিন মেডো, তার সামনে লেক, আর ওয়েদারটা আজকে দারুণ ছিল, মেঘলা ছিল, একটু ঠান্ডা ঠান্ডা বলা যায় না, মানে বেশ কমফোর্টেবল ছিল ওয়েদারটা। রোদ না উঠলে একটা জিনিসের জলের কালারটা ভীষণ ঘোলাটে টাইপের লাগে, মানে পরিষ্কার লাগে না, ব্লু সিটা দেখা যায় না, লেকটা দেখা যায় না।
এবার আমাদের রাবড়ি আর জিলিপি খাওয়ার জন্যে এই বেঞ্চটা এসে দখল করলাম। এখানে বসে বসে আমরা সবাই মিলে একটু করে জিলিপি আর রাবড়ি খেলাম, বেশ ভালোই লাগছিল খাবারটা। কিন্তু আবার জিলিপি আর মিষ্টি বেশি খেয়ে মুখটা একটু বেশি মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো, তাই আবার নোনতা খাবার ইচ্ছে উঠছিল। তবে এখন বাজে রাত্রি 2:20, ঋতুরা স্টার্ট দিচ্ছে এয়ারপোর্টের দিকে, তো ওদের বাই করতে আমরা বেরিয়েছি। মনটা খুব খারাপ হয়ে গেল, কদিন ধরে বেশ আড্ডা হয়েছিল আর অনেক দিনের অপেক্ষা ছিল এই ট্রিপটা। খুব ভালো কেটেছে, দারুণ কেটেছে। আলোই বন্ধ হচ্ছে মাথার উপর। রান্না করার সময় যেমন আমরা অনেক সরঞ্জাম করে 2 ঘন্টা ধরে একটা রান্না রাঁধি, আর তার সেটা 10 মিনিটও লাগে না আমাদের পেটের মধ্যে ভ্যানিশ হয়ে যেতে, সেরকমই আমাদের জীবনের স্মৃতিগুলো। ঋতু আসার আগে থেকে, মানে 2-3 মাস আগে থেকে আমাদের কত জল্পনা কল্পনা, এটা ওটা প্ল্যানিং চলছে, এই খাওয়া, এই তোর বাড়িতে থাকা, কোথায় যাওয়া, কোথায় থাকা, সব কিছু করে টোরে যখন মুহূর্তটা এলো, কিছু দিনের মধ্যেই ফুস করে চলে গেল। বুঝতেও পারলাম না, একটা সপ্তাহ পুরো কেটে গেল ওদের সাথে। কিন্তু একটা জিনিস খুব ভালো এই ব্লগিং করতে গিয়ে আমি ফিল করছি, যে এগুলো ক্যামেরা বন্দি হয়ে রইলো, যখনই ইচ্ছে আমি আবার ঘুরে এই মুহূর্তটাকে এনজয় করতে পারবো আর সেই কথাগুলোকে আবার করে স্মৃতিচারণ করতে পারবো। পরের দিন সানডে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম রিম্পির বাড়ি থেকে। যাবার পথে আমরা গুয়েলফ হয়ে গেছিলাম, কারণ ফেসবুক মার্কেট প্লেস থেকে আমরা 2 মাস্ক তুলেছি, পছন্দ হয়েছিল, আমরা কিনলাম। তো রিম্পির বাড়িতে একটা মাস্ক ছিল বড়, 5 ফুটের, যেটা আমাদের খুব পছন্দ ছিল, কিন্তু অনেক দিন ধরেই ওই মাস্কটা খুঁজে আমরা ওরকম ধরনের কিছু পাচ্ছিলাম না। তো আবার রিম্পির বাড়িতে রিম্পি নিজেই খুঁজে পেয়েছে আবার ওরকম মাস্ক, কিন্তু সাইজ একটু ছোটো ওর থেকে, 2.5 ফুটের হবে, বাট 2 ছিল। তো আমরা ওটা কিনতে গুয়েলফ গেলাম, দিয়ে আমরা এবার হাইওয়ে আর ধরিনি, এই ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ ছিল রাস্তাটার পুরো, খুব সুন্দর লাগছিলো। তার সঙ্গে ওয়েদারটাও খুব ভালো ছিল, মানে রোদ ছিল না, একটু মেঘলা ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো বেশ সুন্দর লাগছিলো এই রাস্তাটা দিয়ে যেতে। আর বাড়িতে আসতেই সঞ্জয় আগে মাস্ক দুটোকে লাগিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। লাস্ট 1 সপ্তাহ যত আনন্দ সব শেয়ার করলাম তোমাদের সাথে, আর ভবিষ্যতেও আরও আনন্দ শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও। বাই বাই।